1971, একটি দেশের জন্ম। এই গল্পটি সেই দেশের 16 কোটি মেহনতি মানুষের গল্প, তাদের অক্লান্ত পরিশ্রম আর প্রাণশক্তির প্রাচুর্যে এগিয়ে যাচ্ছে স্বপ্নের সোনার বাংলাদেশ। সেই দেশে জনগণ তার চাহিদার সকল সেবা পেতে পারবে দ্রুততম সময়ে, স্বল্পতম খরচে এবং হাতের নাগালে। উন্নয়নের এই অগ্রযাত্রায় এগিয়ে যাবার জন্য প্রয়োজন অনেক স্বপ্নজয়ী মানুষ, প্রয়োজন তাদের চিন্তাশক্তির। এইরকমই একজন স্বপ্নজয়ী মানুষের কথা বলি, যিনি জন্মগতভাবে দৃষ্টি প্রতিবন্ধী আর তাই হয়তো বুঝতে পেরেছিলেন মৌলিক নাগরিক সেবা, শিক্ষার আলো থেকে বঞ্চিত দৃষ্টি প্রতিবন্ধী শিশুদের যন্ত্রণা। এই সমস্যা নিয়ে চিন্তা করাটাই ছিল সমাধানের প্রথম পদক্ষেপ, কিন্তু সামনে এগুতে প্রয়োজন ছিল সহযোগিতার। তখনই তিনি জানতে পারলেন তার সামনে এগোনোর সহযোগী হতে পারে A2I প্রোগ্রামের সার্ভিস ইনোভেশন ফান্ড। যে কোনো ব্যক্তি কিংবা যে কোনো প্রতিষ্ঠান বছরের যে কোনো সময় একটি সহজ প্রক্রিয়ার মাধ্যমে অনলাইনে আবেদন করে পেতে পারে এই ফান্ড। সম্পূর্ণ নিরপেক্ষ একটি প্রক্রিয়ায় বাছাইকরণের পর আপনাকে আমন্ত্রণ জানানো হবে একটি কারিগরি বিশেষজ্ঞ প্যানেলের সামনে আপনার আইডিয়াটি উপস্থাপন করবার জন্য। এই উপস্থাপনে বিচারকদের তাক লাগিয়ে দিয়েছিলেন আমাদের এই উদ্ভাবক, এবং এভাবেই তিনি তার স্বপ্ন বাস্তবায়নের জন্য পেয়ে যান সার্ভিস ইনোভেশন ফান্ড। 12 মাস নিরলস পরিশ্রম করে তৈরি করে ফেলেন মাল্টিমিডিয়া টকিং বুক, যা শিক্ষার আলো ছড়িয়ে দিচ্ছে হাজার হাজার দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীর মাঝে। এভাবেই সার্ভিস ইনোভেশন ফান্ড নাগরিক সেবায় উদ্ভাবনকে উৎসাহিত করে চলেছে। এই উদ্ভাবনের মেধাসত্ত্ব যৌথভাবে উদ্ভাবক এবং A2I প্রোগ্রাম সংরক্ষণ করে থাকে। 16 কোটি মানুষের একটি দেশে সমস্যা 16 কোটির বেশি নয়। সমস্যাগুলো কি অন্য কারো নাকি আপনারও? এই সমস্যা সমাধানে আমাদেরকেই এগিয়ে আসতে হবে, এবং আমাদের পাশে রয়েছে A2I প্রোগ্রামের সার্ভিস ইনোভেশন ফান্ড। এভাবেই হাজারো মানুষের জীবন বদলে যাবে, স্বপ্ন পূরণের পথে এগিয়ে যাবে বাংলাদেশ।